সাকিব তখন এত জনপ্রিয় নেই, কয়েকটা ছবি করছে, শাবনূর তো তখন রমরম অবস্থা। আমরা যখন নাচনে ওয়ালি করি তখন শাবনূর আর সাকিবের কোনো ছবি হয়নি। আচ্ছা, সাকিব তখন এত জনপ্রিয় নেই, কয়েকটা ছবি করছে, মানে মাত্র শুরু। হ্যাঁ, মাত্র শুরু, অশ্লীলতার যুগে। আচ্ছা, সাকিবকে তখন কেউ ভালো অত চিনতো না, তার প্রথম ছবি খুব একটা ভালো জানি, এই শোভাদেশে একটু পিছিয়ে ছিল। শাবনূর তো তখন রমরম অবস্থা। তা নাচনে ওয়ালি যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ছবি করো, তো জঙ্গল হক বকুল সাহেব, হ্যাঁ, তো উনি বললো যে আজাদ কাকে নেবেন, তার মধ্যে শাবনূরকে নিয়ে বকুল ভাই, অন্য হিরো কাকে নেবেন সেটা আমরা পরে সিদ্ধান্ত নিই, কিন্তু শাবনূরকে আপনি নেন। তো বলে যে তাহলে আপনি তাকে গল্প শোনায় আপনি দেখেন ও রাজি হয় কিনা আমার ছবি করতে, রাজি হতে। আমি আপনি তো জঙ্গল হক বকুল বিদ্যুষ না, রাজি হবেন মানে এটা কী বলেন, আমি আপনার স্ক্রিপ্ট রাইটার, আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, তো আপনি সবই চলেন। তো বলতো না আজাদ আপনি যান। তো আমি শাবনূরের কাছে গেলাম, শাবনূরকে বললাম শাবনূর একটা গল্প শোনো। তো কে ডিরেক্টর? আমাদের ডিরেক্টর, যাই হোক তুমি একটা গল্প শোনো। আচ্ছা, তো আমি তাকে গল্পটা শোনালাম, শোনা বলো যে আমি ভালো গল্প তো আপনার, তুমি তাহলে করো ডিরেক্টরকে। আমি তো তোমার লাগবো করো লাভ দেবো, বললো আমি ছবি করবো তো, আরে বাগুলো ছবি করবো না মানে। আচ্ছা, তুমি যে বললো ছবি করবো যেমন করবো না, আচ্ছা ইয়েকে আর্টিস্টকে, এই মানে আমার কো আর্টিস্টকে হিরোকে, তা আমি যে হিরো এখনও ঠিক করিনি, তো আমাদের মাথার মধ্যে একটা ছেলে ঘুরতেছে, হ্যাঁ, ওই কে? আমাদের সাকিব খান। সাকিব খান কেন? সাকিব খানকে নিবেন কেন? আমাদের বকুল ভাই আসলে পারতেছে না, একটা বড়ো আর্টিস্ট নিতে গেলে তো তার পেমেন্ট আছে আছে, তো সে ছবিটা তো আপনার বাজেটের ছবি, আপনার আপনার ইয়ে করতেছেন, আর্টিস্ট একটা ভালো হিরোকে টাকা দিতে সমস্যা কিনা, মানে তখন তাকে ভালো হিরো হিসেবে সে যেহেতু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি, সেই জন্য সেই আস্থাটা আসছিল না কি, যে আসলে তাকে দিকে হবে কি হবে না। হ্যাঁ, তো যে আমি এখন একটা জনপ্রিয় নাকি, আমি অনেকের সাথে কাজ, রিয়াজের সাথে কাজ করছি, রিয়াজ সবর হিসাবে রিয়াজ কেনা, আমাদের রিয়াজকে মাথার মধ্যে আসে, কিন্তু তো আসলে বকুল ভাই পারতেছে না, তুমি করবে কিনা বলো। তার মানে তখন সাকিবের, সাকিব খানের যে ইয়ে ছিল, মানে ওনাকে হয়তো নাম মাত্র কোনো টাকা দিয়েই হয়তো ওনাকে কাস্ট করানো যেত, আর রিয়াজ বা অন্যান্য যারা ছিল তাদের ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা এবং সেই সময় তাদের রেমুনেশনটাও বেশি ছিল। তারপর সে বললো যে আজাদ ভাই আমি পরে সিদ্ধান্ত নিই, আপনি আরও দু একদিন, আমি তুমি ছবি করবে তো, তোমার গল্প পছন্দ তো, বলছে হ্যাঁ, আপনি বকুল ভাইকে বলেন। হ্যাঁ, আমি বকুল ভাইকে বললাম, বকুল ভাই এই ঘটনা, সে সাকিবের সাথে করতে চাচ্ছে না। আচ্ছা, তো বললো যে কেন? তো বলছে যে সে রিয়াজকে চাচ্ছে, রিয়াজকে, কিন্তু রিয়াজকে তো আমি নেব না, চলে না এবার আমি সহ যাব। তা আমরা আমির বকুল ভাই আরেকদিন সাবনের সাথে প্রোগ্রাম করে গেলাম, গেলাম সেটা গেলাম হলো হোতাপাড়ায়, সাবনুর শুটিং করতেছিল হোতাপাড়ায়, হোতাপাড়ায় গেলাম, ওইখানে মানে বাই দ্য টাইম দেখলাম যে সাকিব শুটিং করতেছে অন্য একটা ছবির। আচ্ছা আচ্ছা, ওখানেই, ওখানে ওই হোতাপাড়াতেই। আচ্ছা, হোতাপাড়ার অন্য কোন স্পটে? হ্যাঁ, তো আমি বললাম না ওই অন্য স্পটে, মানে আমরা ওই খামার বাড়ি আছে, ওই খামার বাড়িতে সাবনুর এক ইউনিটে কাজ করতেছে, সাকিব খান আরেক ইউনিটে কাজ করতেছে। আচ্ছা, ওই একই জায়গায়? একই জায়গায়। আচ্ছা আচ্ছা, একই স্পটে, শুটিং স্পট। তো স্বপ্নের আমি বকুল ভাই যখন গেলাম, আমি বকুল ভাইকে, বকুল ভাই বলে যে স্বপ্নর আমি তো প্রথমে তোমার কাছে আসিনি এই কারণেই, কারণ এই প্রোডাকশনটা আমার করার দরকার, আমি আগের ছবিতে খুব মার খাইছি, টাকা পয়সা পাইনি, তোমাকে নিয়ে আজাদ বলতেছে যে এটাকে নিয়ে করলে ছবিটা ভালো। তো হ্যাঁ, গল্প তো ভালো, ছবি আপনি সুপারিট হবে, বকুল ভাই আপনি কাজ করেন। তো হচ্ছে দেখো, আমি সাকিবের সাথে একটু রাফলি একটা কথা বলেছি, সাকিব ছেলেটা কিন্তু ভালো, তুমি দেখো ছেলেটাকে। হ্যাঁ, তো ওই স্পটে শাবনূর সাকিবকে দেখে, হ্যাঁ, পরিচয় মানে পরিচয় হলো। হওয়ার পরে আমি শাবনূরকে বললাম, শাবনূর সাকিবের আমি একটি ছবি দেখেছি, সবাই তো সুখী হতে চায় তার প্রথম ছবিটা, আবার
ইডিনের সাথে একটা ছবি করেছে অনন্ত ভালোবাসা, সেই ছবিটা দেখেছি। সাকিবকে মনে হয়নি যে সে নতুন আর্টিস্ট। আচ্ছা আচ্ছা। সে দুর্দান্ত অভিনয় করেছে, পারফরমেন্স করেছে। হ্যাঁ, তুমি যদি সুযোগ পাও কখনো তুমি ছবিটাতে দেখো, খুব ভালো অভিনয় করেছে। এবং আমি তোমাকে আজকে বলতেছি সাকিব এদেশের একদিন সুপারস্টার হবে। বাহ। হ্যাঁ, তো বলছি আপনি কী বলেন, আপনি এত কনফিডেন্ট কী হন? হয় আমি যদি আমার ওকে দেখেই মনে হচ্ছে, আমরা ছবি দেখে মনে হচ্ছে যে এই ছেলেটা সুপারহিট হবে একদিন, আমাদের দেশের একদিন এ ফিল্ম ইন্ডাস্ট্রি লিড করবে। মানে আপনার ধারণাটা তো তাহলে শেষমেশ আমার কত শুনে স্বপ্নের বললো যে দাদা আপনি এই কথা বলতেছেন। আমি অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার আমার চোখের সামনে ভাসতে আছে এই ছেলেটা ভবিষ্যতে কী অভিনয় করতে পারে। তুমি দেখো স্বপ্ন, এই তুমি যদি ছবিটা করো সাকিবের সাথে ছবিটা ফাটিয়ে ফেলবে স্বপ্ন। আচ্ছা। তারপর বললো দাদা ঠিক আছে, তাহলে আপনারা যখন বলতেছেন ঠিক আছে আমি ছবিটা করবো। তাহলে স্বপ্নর রাজি হলো। হ্যাঁ, প্রথম দিনের শুটিংয়ে স্বপ্নর আর সাকিবের একটি দৃশ্য দৃশ্যায়ন করতেছি, একটি ড্রামাটিক সিচুয়েশন। মানে 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 স্বপ্নরকে সে বিয়ে করতে চাচ্ছে কিন্তু স্বপ্নর রাজি হচ্ছে না, স্বপ্নের মেয়ে রাজি হচ্ছে না, সে গলায় দৌড়ে দিচ্ছে, যেরকম একটা দৃশ্য ছিল। এরপরে তার সাথে একটা ড্রামাটিক সিচুয়েশন একটা দৃশ্য ধারণ করলাম। স্বপ্নর বললো যে আজাদ ভাই আপনি যে কথা তো বলেছিলেন আসলে সত্য, সাকিব খুব বড় আর্টিস্ট হবে, এত ভালো আর্টিস্ট, এ ঠিক বড় আর্টিস্ট হবে। আচ্ছা। এই যে স্বপ্নরের যে সিদ্ধান্ত, স্বপ্নরের যে মানে চিন্তাধারা, আমি আগে বললাম যে সে দূরদর্শী সম্পন্ন, সে কিন্তু সাকিবকে দেখে, সাকিবের অভিনয় দেখে সে কিন্তু প্লিজড হয়েছিল এবং সে বলছে যে একদিন ভালো হিরো হবে। আলটিমেটলি সাকিব কিন্তু তাই হয়েছে। হ্যাঁ, স্বপ্নরকে এই কারণে ধন্যবাদ দেই, তার যেমন মানে অভিনয় মানে দিক থেকে সে একদম সেরা আমার দৃষ্টিতে, মানে তার প্রজন্মের। হ্যাঁ, তো তার মানে দৃষ্টিতেও, তার মানে দূরদর্শী, তার যে বিষয়টা, এটাও সে সঠিক সিদ্ধান্ত নিতে পারত এবং সঠিক সময়ে। হ্যাঁ, মানে কারণ কোনো ছবির ক্ষেত্রে দেখা গেছে সে ডিরেক্ট না করে দিল, আবার শেষমেশ এইটাতে দেখা গেল যে না, আবার সে আবার টোটাল সব কিছু বিবেচনা করে আবার সে বলে না ঠিক আছে ওকে। এরপরে সাকিব এরপরই আরও কয়েকটা ছবি পেলো, এই সাকিব খান সুপারহিট হতে থাকলো। আচ্ছা আচ্ছা, মানে তাহলে মানে ওইটাই তার টার্নিং পয়েন্টে বলা চলে। হ্যাঁ, ওই ছবিতে মানে স্বপ্নর আর সাকিবের যে জুটি এই ছবি থেকে থেকে শুরু হলো। শুরু এর আগে সাকিবের সাথে মানে স্বপ্নরের সাথে সাকিবের ছবি ছিল না। আচ্ছা আচ্ছা। হুম, তো এই হলো স্বপ্নরের মানে গুণ। এটা গুণী শিল্পীর অনেকগুলো গুণই থাকে। এ দর্শক, আমাদের আজকের এই পর্বটি এ পর্যন্তই। তবে যাবার আগে বরাবর মতো যে কথাটি বলি সেটি আবার বলছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, তাহলেই আপনি আমাদের পরবর্তী প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।